إِلَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف في رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার প্রিয় পশ্চিম মাসিমপুর বাইতুল আমান জামা মসজিদ কমিটি এলাকাবাসী কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল রামগঞ্জ লক্ষ্মীপুর সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দোকানের ব্যবসায়ীবৃন্দ সম্মানিত আমার ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারক। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা শুক্রিয়া তান ফি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমার ভাই মাওলানা সুলতান মাহমুদ খান খুব সুন্দর কথা বলেছেন, তার আলোচনা খুবই সুন্দর, বুঝার মতো, ঠিক কিনা? কোরআন সুন্নাহ ভিত্তিক, কোনো বাইরের কথা নাই, আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি অল্প কিছু কথা রাখবো, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর এই কথাটা তো আপনারা বুঝবেন না, বুঝবেন যখন তখন আর বুঝেও লাভ হবে না, এমনও হতে পারে এটাই শেষ মাহফিল। এটা শুধু জ্ঞানীরা বিশ্বের খোঁজ খবর যারা রাখে তারা বুঝবে, এই শেষ মাহফিল মনে করে শোনেন, আর হয়তো নিজের জীবদ্দশা মাহফিল নাও পেতে পারে। ইউক্রেন 24 ফেব্রুয়ারির আগে কি চিন্তা করছে নিজেরা, নিজেদের দেশে পরাধীন হবে? গণকবরে শুইতেছে এখন প্রায় 30 লাখ, জাতিসংঘের হিসাব মোতাবেক বহির বিশ্বে চলে গেছে, বাড়িঘর, এটিএম কার্ড, দলিল, দস্তাবেজ, রামগঞ্জ বাড়ির দলিল, কন্ট্রাক্ট, এডি থুই দাইছে। থুই কি করছে? দাইছে। পৃথিবীর কত সুন্দর এবং সেরা দেশ, উল্লেখযোগ্য শিক্ষিত, সারা পৃথিবীর প্রায় অন্যতম সেরা তারা। এশিয়া মহাদেশে যত লোক, শুধু ইন্ডিয়ার লোক বাদ দিলে যা হয়,
সকল লোককে খাওয়াইতে পারে, এত পরিমাণ খাদ্যশস্য সেখানে উৎপাদিত হয়। বুঝছেন? অন্ত করতে আসেন, দ্রব্য মূল্য বাড়ছে বাড়ছে, কয়েকদিন পরে মূল্য থাকবে, দ্রব্য নাই। আসলেন, ইন্না লিল্লাহি পড়লেন না, চামড়ার মুখ আল্লাহ মেরে দিছে, শুধু সরকারের সমালোচনায় করলেন, বাস্তবতা বুঝলেন না। অন্ত খাইতে খাইতেছে টাকা দি মাল্লনের, আল্লাহ না করুক যদি ইরিটা ইরির ফসলটা মিট যায়, দুর্ভিক্ষ। ভুট্টা উৎপাদনে ইউক্রেন সারা, গম উৎপাদনে সারা, আলু উৎপাদনে চতুর্থ সারা ওয়ার্ল্ডে। সারা পৃথিবীতে যত কালো মাটি আছে এর 25% মাটি ইউক্রেন, এখন আগুন জ্বলে সেখানে। সারা পৃথিবীতে রড উৎপাদনে তৃতীয়, রামগঞ্জ জায়গা লইছেন, বিল্ডিং করেন না, বহু কহরে লইছে, হরে করিসে বুঝিয়া হোলা অন হেতিরে কইয়ের। 24 ফেব্রুয়ারিতে রড আসিল 78,000 টন, অন ক হাজার আজ্ঞা 1,05,000। এই রবিকে কইছিল তো আরো 700 দিন আমি, বলে 1,80,000 দিয়ে হাসছি সা, আমি তো রড কিনিও না জানিও না, আমি মুখস্থ মারিয়ে। এই রড উৎপাদনে ইউক্রেন তৃতীয় সমগ্র বিশ্বে, অন 12,000 মাইল দূরের রড কনে হাঁদাইছে, দেখছ তুই তো সৈন্য হাঁদাইছে রড। স্টিল উৎপাদনে সারা ওয়ার্ল্ডে অন্যতম সেরা, 32 মিলিয়ন টন স্টিল উৎপাদন ইউক্রেন করে। আল্লাহ না করো তেল অজ্ঞের অজ্ঞা যেভাবে বন্ধ করতো, আড়ের হিজ্ঞের হিজ্ঞা কে বন্ধ করবো, হিজ্ঞের হিজ্ঞা কে বন্ধ করবো, এরকম যদি করে তাহলে দেখবে যে দ্রব্য মূল্য আরো কত বেড়ে যায়। কত এনশন এত রে, এত কি মাইক ওলা নেই, এত মাইক সেটিং তো জানো না, বাইরে ভাড়া আলে সে বিদ্যুৎ সাউন্ড নেই, এত রকমের সমস্যা যদি করেন কেমনে ওয়াজ করেন। ফোলাডার আমি 5 মিনিট দম পেয়ে ঠিক করতে পারলাম না, এখন ক্যামেরাগুলো চলতেছে, কথাগুলো আর জীবনে ডিলিট হবে না কেমন পর্যন্ত, কিতা লাগাইলে ফোলাডা মাইক সেটিং এত করতে পারলো না। সবে বালা ফোলার যন্ত্রপাতি সবটি দামি দামি, ওই কি ওলা তো মাইক লাগাইতে পারো না, তোরে আয় বুদ্ধি দিছি এখানে যে মাইকটি আছে এডিনের আর আধা পয়েন্ট কমা, দড়িটি 1 পয়েন্ট কমা, মাইকটি বেজে তুই অন হেতাক দমকল লোকে বাড়া দিস, স্যাঁত স্যাঁত করে, এখন তো মরি যাই নাই। তাহলে তো মাইকের ইঞ্জিনিয়ার কিচ্ছু বোঝে না তো, এখন ওয়াজটা তো ডুবে যেতেছে, আসেনি ওলাটা আসেনি। কত সেয়ানা এ ফলা, ওই ফরিদগঞ্জের বল্লা কাল্লা নিয়ে ধরি, এ যদ্দুর চাপার দূরে এনে দিয়ে গেছে। ইউসুফ ভাই মাফসাই আমরা টাকা ফেরত দিয়ে চলে যাই, ওয়াজ তো করতে পারতেছি না, ফোলানা আমার কথাই শুনতেছে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, سبحان الله وبحمده سبحان الله العظيم। এবার শুনস নি, তুই আর দিকে সা ইঞ্জিনিয়ার কোন গা তুই নি, তুই কার কথা শুনলে সালাতে তিন তো মাইক, তুই আর কথা শুনলে তো সব ঠিক হবে, এতে স্যাঁত করে এটা আর আধা ফ্যান কম আসা বেরমত আছে জায়গায় আমার মনে হিডি কিতে করো হিডি রে কিতে কিতে নে 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 কিতে করো কত লই এনছেন মেয়া, একটা প্রোগ্রাম 50 লক্ষ টাকার প্রোগ্রাম ডিফেন্স করে মাইকের উপরে, কত লই আনেন সমস্ত ওলাই কিতা করছেন প্রোগ্রামটা রে, মাইকম্যান মেন মাইকম্যান কো তার পয়সাটা আটকাইবেন, এতে কথা বসে এতে ছুই আবার দে মোড়ে শেষ করি দে, অপারেটর কই এতে কই অপারেটর কই মেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাইকটা কার কি রে, এটা কার? ওই হলাই গে বারবার আইয়ে হলাই গে রে, মুই কেন আনা দুইটা স্বেচ্ছা সেবক দিয়ে ক্যামেরা তো কিনে চলে আলাইব তো, তোরা ফেরত থাকা
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন বলতেছি এক কমান্ড দিতেছি, তোরে বলছি সাউন্ড বক্স যেখানে স্যাত স্যাত করে এখানে স্টপ কর, করে দূরের মাইক গুলো যেখানে মেশিনটা লাগানো এটারে এক পয়েন্ট কমালা, বস অ্যাকুরেট মাইকটা চলব। জিজ্ঞা না বসে জিজ্ঞা ধর ওসের কাপ মোড়ে তো শেষ করে দিবি আবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহ জায়গাটা সমস্যাগ্রস্ত হয়ে গেছে রে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইউসুফ ভাই মাইক কে আনছে, মেশিন কার, কে সালা? জিজ্ঞা মাইক মেশিন ফিট তো মালিক কই? তো মালিক তুই হলে তো বুঝার কথা, তুই তো মালিক হইলে তো তোর মেশিন তুই চালাতি আর সব। হ্যালো হ্যালো বুঝলাম, হ্যালো এটা কি তা তো এটা দে দরকার, এটা দি মারি মাই দে। সাই তোর হ্যালো কি তো সাই সাই হ্যালো দত্ত রেডি বাদ দে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহির আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহির আযীম। হোলা জানা না তো হোলা এইডার লগে যেটা কন্ট্রাক্ট ওই হাতে আবার লড়াই দে না। তুই মাই গোলামি, তুই মাই গোলামি। হ্যাঁ জিনিসপত্র সবগুলো দামি, আমি তো চিনি এগুলা। এটার জিয়ান দিলে এটার মেশিনটা যেখানে সেখানে আধা ফ্যান কমা আদা আর কোনটা হাত দিচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আর একটু কম সামান্য তুই আর দিকে ফলো কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম শোনা যায়। আর হাত দিচ্ছে আর দোষে বসে কেউ বল তোরা হন ইচ্ছে বেলা আমরা মারা দিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, রড উৎপাদনে ইউক্রেন কি তৃতীয়? এ বাইয়েতে আরো 15 দিন আগে কইছে কনের রড কনে হন্দা চাইল তেল যে কত দিয়ে কিনছো? হ্যাঁ যত দিয়ে কিনছো কিনি সরকার হলে দোয়া করো, মানুষ হলে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে দ্রব্য মূল্য স্থিতিশীলটাকে উৎপাদন যাতে বাড়ায়। এটা করলে তো তোমার মন খারাপ হয়ে যাবে। কালকে আমার বন্ধুরে লন্ডন ফোন দিছি, আমাদের এখানে খাদ্যদ্রব্যের দাম 3 গুণ বেড়ে গেছে। তুই তো আদাস সরকারের মাতৃ বলি, কে চালাইবো আর দেশ? এটা কেউ চালাইত না। এখনো সুযোগ আছে আল্লাহর দিকে আয়, তো বুইল আল্লাহ ফারজি হইল আল্লাহ আনি বুইল আল্লাহ 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 সানুরে শোনা, আল্লাহ আল্লাহ সানু যাতে সকল ব্যবস্থা দায়িত্বশীল যারা আছে দেশের আল্লাহ যাতে প্রত্যেকের প্রতি রহমত নাজিল করে। ঠিক নেই এই ইউক্রেনের আগুন রে কনে লাগি শেষ হয়ে স্যার, আমার চোখে মনে হয় যেন বুঝা যা এই আগুন একটা মাস খানা কষ্ট দেয়। ইমাম সাহেবের বউ আছে এত সুন্দর, কিন্তু রোজার সময় দিনের বেলা টাচ করা যায় না, ডোন্ট টাচ হি, তাকে টাচ করো না। ঠিক নেই নতুন বিয়ে করছে তার ইকবাল ভাই, অন্ত ভুল হয়ে যায় ইকবাল ভাই, কিন্তু হালাল স্ত্রী কি স্ত্রী, কিন্তু রমজানে কয় ইকবাল ডোন্ট টাচ হি, তাকে স্পর্শ করো না। ইফতারের পর কিসের পর খানা হালাল আছে না? রমজান মাসে খাম জানি এই জন্য আল্লাহ তোকে ট্রেনিং দেয় বন্ধা। গরিব দুঃখী মেসকিনেরা কত কষ্টে থায়, এই তারা কোনোদিন এক বেলা কোনোদিন উপবাস থাকে জমা রাখি, এক এক দেশের হইর বানাই বেলায় খানা আটকাই এনদি রিফিউজি বানাই দে অভিবাসী বানা। আল্লাহ রমজান দিয়ে আঙ্গুরে ট্রেনিং দিতেছে মুসলমান দুনিয়ার, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তাদেরকে অভিবাসী বানাইও না, তাদেরকে তাদের মতো চলতে দিও। নবীজি যে সমস্ত যুদ্ধ বদর যুদ্ধে
না খাওয়াই তাদেরকে খাওয়াইছে। এই ট্রেনিংটা দিবে আল্লাহ, এই বিশ্বের মানুষকে আল্লাহ এই ট্রেনিংটা শিখাইবে আল্লাহ, রমজান ফরজ করছে। সুরা বাকারার 183 নম্বর আয়াত, আমি আল্লাহ রমজান ফরজ করেছি, আমার টার্গেট হচ্ছে ফরজ শুধু তোমাদের উপর করি নাই, তোমাদের রাসূল উম্মত গুজারিয়া গেছে প্রত্যেকের উপর আমি রোজা ফরজ করেছি রে বান্দা, ফরজ করার আমার একমাত্র টার্গেট হচ্ছে তোমাদেরকে তাকওয়া শিখানো, হাতে কলমে তাকওয়া শিখাইয়া তাকওয়ার সনদ দিয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা জান্নাতে কারা যাবে কি জন্য রোজা ভাঙি যাব আল্লাহ দেখবো, তারপরে রোজা অবস্থা আমরা পানি খাই না কিনলে রোজা ভাঙি যাব আল্লাহ দেখবো, তাইলে রোজা অবস্থা সুদ খেলে সুলতান মাহমুদ ভাই যে বলছো ঘুষ খেলে তো রোজা কিতে আল্লাহ দেয় না, রোজার মাসে অফিস আদালতে চলে ফ্যাকেট বাঁধি দেন ডয়ারও ভরে দেন দেখতেন রোজা আছে, অফিসও করে আবার রামগঞ্জ জোরে রক্তে ব্যাকের আগারে আগাতের খায় মুখ গেল উনে উনে সারে এমনি খাড়ে আল্লাহ একবার সেনাবাহিনীর ভর্তি হলে 2 বছর ট্রেনিং দিয়ে মাথা টাথা বেল করি এরপরে কুমিল্লা ক্যান্টনমেন্ট খা বরে লই থাকবো মেজর জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল কিতা কিতা অমানে কিতা কিতা হাঁটু দৈর্ব তো ওনারে লইয়ান কল করি আসুস তোকে ফকেটে টিস্যু থাকলে তো বসতে দিতি ব্যক্তি বুড়াদেরকে সম্মান করার তো সুন্নত রে, আমার রসুল সাল্লাম যুবকের করে এই সাত গাছ সাদর খুলে দিছে বস সাদরে বস প্রিয় বন্ধুরা রোজা ট্রেনিং দিতেছে আল্লাহ কিন্তু সিটিং বাজি কি বাজি রোজা 2 ফরজ রোজার সময় বোগার দিকে সায় না বলে টাচ করে না মাগো অসুবিধা হয়ে যাইব তো অফিস আদালততে তখন লোকে বই সালাম আলাইকুম ভাবি কেমন আছো তারপরে ডিসি সাহেব সচিব তুমি যে কেউ হও তুমি জীবনের প্রত্যেকটা সেক্টরে আমি আল্লাহর উপস্থিতি তুমি ফিলিংস নিবা দ্যাট মিন্স তাকওয়া আল্লাহ এমন সালাক আমি চিন্তা করছি আইসেন দিছি
নিজেই লেখা। হ্যালো, এই কিতাব, হে কিতাব, যেটা মুত্তাকির করে হক দেয়া, যারা আয় আল্লাহরে ভয় করে না, হেতাগর লোকে আর হিসাব নাই। আল্লাহ, আল্লাহ সর্বত্রই। আমি স্ত্রী সহবাসে আছি, সেখানে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, সেখানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে হবে। আমি টয়লেটে আছি, সেখানে আমি আল্লাহর সিসিটিভি ক্যামেরার নজরদারিতে আছি। আমি অফিস আদালতে আমার পুরো রামগঞ্জ উপজেলা প্রশাসন আমি চালাচ্ছি, হক হালালি হালাল হারাম আমি কি করতে পারছি সব আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। আমি হোয়াইট হাউসে আছি, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। আমি প্রধান সেনাপতি, আমার মাধ্যমে নারী শিশু অসহায় মানুষগুলো কোনো জুলুমের শিকার হচ্ছে কিনা সব আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। এই ফিলিংসের নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজালিসুল আবরার গ্রন্থে একটা হাদিসে আছে, তিনি বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামতি ইয়াতিয়ু কওমুন লাহুম আজনিহাতুন কাআজনিহাতি ত্বায়্যিব ইয়াতীরুনা বিহা আলা হিতুনিল জান্নাহ ওয়া ইয়াকুলু লাহুম খাযনুল জান্নাহ মান আনতুম ওয়া ইয়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহি দারাজাত ওয়া ইয়াকুলুনা নাহনু আবাদানাল্লাহু ফি দারিদ দুনিয়া সিররান وَأَدْخَلْنَا الْجَنَّةَ فِي الْآخِرَةِ سِرًّا رَوَاهُ مَجَالِسُ الْأَبْرَارِ مَجَالِسُ الْأَبْرَارِ গ্রন্থে হাদিস। যখন কিয়ামত সংগঠিত হবে, আমাদের এই মাসিমপুর থেকে কিছু লোক কবর থেকে উঠব, লাহুম আজিনি হাতুন কাজিনি হাতি তয়ে, তাদের পাখির ডানার মতো দুইটা ডানা, উড়ি উড়ি তারা জান্নাতের সাইড ওয়াল টপ করে জান্নাতে, জান্নাতের দারোয়ান অস্ত্র টস্ত্র রেডি করে গেব, মারান তোরা গেল তারপরে বিচার, এই 80,000 বছর শেষ হলে আল্লাহর ফোন দিব, বিস্কুট 3000 মোবিল লাগা, জান্নাতের গেট টেডি হস কর, আর বন্দারা আইতে আছে ইউসুফ, তারপরে পাটোয়ারি আইতে আছে মিছিল দল, ওর আল্লাহ ফোন করলো না, তালার জায়গা তাল, তালার হইলো সাবির জায়গার ছাবি, তোরা সিটিং এর ইনো হান দেশত কেন জান্নাতে কি রে, জান্নাতে সাইড ওয়াল টপ করে উপরে দি বিমান করে চলি, এসব ঘটনা কি দেয় মানান তো, এ তোকে পাসপোর্ট শুরু কর, তোকে পাসপোর্টের নাম কি, তোরা কোন দেশের লোক, তোকে প্রেসিডেন্ট কে, তখন ওই লোকগুলা বলবে নাহানু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ওয়া ইয়াকুলুনা লাহুম খাযনুল জান্নাহ, আমরা গোপনে গোপনে ছুপে ছুপে আল্লাহর ইবাদত করেছি দুনিয়াতে, রমজান শরীফের ইবাদতটা হচ্ছে রমজানটাই হচ্ছে গোপনের ইবাদত, আদখালনাল জান্নাত ফিল আখিরাতি সিররান, আল্লাহ জাল্লা শানু আসলবাসীকে জানার আগে আগে গোপনে আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। সে রমজান দরকার আছে নি, সামনে আইয়েন নি, রমজানের টার্গেট কি, মুত্তাকি বানানো, প্রতি বছর বাংলাদেশে রমজান আইয়েন মুত্তাকি কব দোষগত অস্না, কিন্তু ইস্তারে সানা ভাঙি তোর আই ইস্তারে ডরাইয়ের ইস্তারে হেতে না আরো দেখ কাঁফে, বললাম কি রে কাফস কা কহজের ডর লাগে খাই তামা করি এলে বাঙ্গরে, এই হারা দিনে রোজার আগে খাইতো বুড়িয়া সকালে হরটা ঢুকে খাইতো জসিমের দোয়ারে, এরপরে 12-1টা বাজে বাচ্চারিকে খাইতো, আবার দোপাহের বিয়ে রাচ্ছে বাচ্চারিকে খাইতো, এ দুই বেলা আবার মাগো রমজান মাসে এত আরো খানা গেছে ওই বাড়ি সেয়ারি ঠাঁসাই খায়, এরপরে ইস্তার হর তো খায়, ইস্তার তো খায় ইয়েন্দি বেলের শরবত, ইয়েন্দি তোকমা, ইয়েন্দি ইসুফগল, ওই বুড়িকে শরীর গরম করে ফেললাই, তারপরে ইয়েন্দি ডাব ধুগা, ইয়েন্দি দুধ কলা আমের ব্যালেন্ডার করে রেখছে, মালটা মালটার শরবত, কমলার শরবত, আরো হুতে হাঁটাছে বাদিমির জেলেনস্কি ট্যাং, ট্যাঙ্গের শরবত, ট্যাঙ্ক ট্যাং হাঁটাছে, হেতের হ্যাঁ ট্যাং দিয়ে গুলি করবো, 30 রকমের শরবত দিয়ে খাই, হেতের রোজারে সালা গিয়েছে, আল্লাহ টার্গেট হইলো তোমার কম খাবাইবো, কম খাবে তোর এনকে তাই বাহাইমুল খাসলা, এটা হত্যা করিয়ে লেবো আল্লাহ,
বৃত্তে যে তোমার পশুত্ব খাচ্ছ, বেশি বেশি খাইবার লাই, বেশি বেশি এনজয় করিবার লাই, আল্লাহ কর না দিকে চাইলে দল লাগে। এক একটা যেন ডাকাতের মতো, যেটা সালাম আলাইকুম আসেনি এরকম সিটিং মুরগিয়া বর্তমানে মাহফিল নাই রে। এখন এমনি যে এক পাথর লইছে দেখা যায় রাজকন্যা জীবন অভাব চোখে দেখে নাই, ঠিক রে? এখন হানিয়ান হয়তো হাসমাইল দূরিতে আছে, হেবুড়ি ইয়ান আরো বিশ গে আছে পরিবারের সদস্য, হেবুড়িও তো খাইলে অর্ধেক, হাতা করে কি খাওয়াইব? এই যে এই ইউক্রেন রাশিয়ার বাইগরে ও আর ইয়েমেন সিরিয়া ইরাক, তারপরে আর আরাকানের বাইগরে আফগানিস্তানের বাইগুলা রেদে এইভাবে অভিবাসী করছে, উদ্দেশ্য করছে অন বোঝে যুদ্ধ কারে কর। আল্লাহ কত সালা কত শিয়ামা, শুদ্ধ ভাষায় স্মার্ট ভাষা বলা হয় হেকমত ওয়ালা, আর আমাদের গ্রাম্য ভাষা বলা হয় শিয়ামা, কিরে শিয়ামা কে দিয়াছে, ঠিক নেই? আল্লাহ এখন দোনো কাফের দি ডাকাত দি ডাকাতের মধ্যে লাগাইছে, টার্গেট হলো ইকবাল ভাই যদি এটা ঠিকই বিশ্বযুদ্ধ হয় তাহলে যত হাজার কোটি লোক মরব এ গুণা যাইব দনুডার ভিতরে, এই বাদাম্যের পুতিন আর বাদাম্যের জেলেনস্কি, দনুডার নাম ব্লাদিমির, কথা কথা পান না সব দনুকা ইহুদি দনুকার ভিতরে গুণা, আর আল্লাহ আমরা মুসলমানের সেভ করিয়ে লেব, আর আমরা যদি বোমা হামলা রাসায়নিক বোমা হামলা মারা যায় আল্লাহর সারিস না, আল্লাহ জিকির করতে করতে মরবি আল্লাহু আকবার আল্লাহ 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 এইভাবে আল্লাহ জিকির করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দিতে দিতে মরবে, ঠিক রে? অন বুঝে আর ভাই সাহেব আর রোজা কারে কর, দেখেননি খবর যুদ্ধ মনে হয় না থাইমবো আর, একটার একটা দমকার সব তো বিজ্ঞান সারা, অন বিজ্ঞানে বিজ্ঞানে লাগি অজ্ঞান, অন বিজ্ঞানে বিজ্ঞানে লাগছে ইডা কত পুরো ইডা এগোইলে তুই ইডা নিষেধাজ্ঞা, এত কত তুই নিষেধ, এত কত তুই নিষেধ, আঙ্গ গেলাম বুঝছেননি সমাজ তো খালি বার করে দেয়, আঙ্গ সমাজ বহুত বড় সমাজ, এর কথা তো নেটে যায়, এবার বার করতে করতে হেতারা সাইড হাস গিরিয়ে গেছে, এবার হেতারাই এক সমাজ দিয়ে এবার আঙ্গরে নিষেধাজ্ঞা করে এলেছে, আর রাশিয়ার এবার একেবারে নিষেধাজ্ঞা করে ফেলে, এত কত গ্যাস অফ করে দিও সে বাদ খাস কত, এত কত তেল অফ করে দিও, এ দুই হাঁড়া লাগি এ আড়া গরিব শেষ, আর আসল যুদ্ধ কনাই বোঝানোছি এশিয়া মহাদেশে তো করে মারিয়ে লেবে বিজ্ঞানে বিজ্ঞানে লাগে, হিনায় কইতার না কইলে আর মারিয়ে লেবে, এই এশিয়াতে এই পূর্ব প্রান্তের লোকগুলা বেশি মারা যাবে, আসল নাডারা হুতি রেছে কবর নাই বুঝতি, এখন কে যেগুন সে এত হাফ খাইয়ালা হাফগারও মারে না, তারপরে মানুষের কলজে খাইয়ালা সিনচুক্তি সিনচুক্তি, এরা আগে ট্রেনিং দিয়ে এলেছে যুদ্ধ যে চলবা তো যুদ্ধ খানা হাইতেন কি খাইবা মানুষ মারি খাইবা, সিনচুক্তি কে মানুষ খায় আয় আর কইতার ন, আর কে আরো কি খায় গোড়া সাপ খাইয়ালা, এই ইয়াজুজ মাজুজ দে উঞ্চ এই তারা সব পানি খাইয়ে লইব নবীর কথা, এ সৈন্য সমাবেশ করব বিশাল করি এই পৃথিবীর পূর্ব প্রান্তে, এই ইয়াজুজ মাজুজ এই ব্যাক ইয়েন দিয়ে আইব তো বহু বেতু আয় কইতার ন, না কইলে ওই হ্যাঁ আবু তো আদনানের লাইনে আইসেস এলা বহুত মাল আছে আই মাল ইডি বেশি না বুঝতি, এই ইয়াজুজ মাজুজের কিচ্ছা এমন সৈন্য তারা সমাবেশ করব করি ইডি জিয়ানো দেব সব হানি খাইয়ে লেব এ ঘটনা আইয়ে, তো তোরা বুঝলি কি তোরা এখন আল্লাহর দিকে মোতাবাজ্য, সরকারের রে আদায় লাভ নাই, সরকার আল্লাহ দোয়া কর দেশের লাই দোয়া কর, তোর আশেপাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাকে দাওয়াত দে, তাকে বুঝা, তাকে সাহায্য কর মহব্বত কর, অবস্থা ভয়াবহ বিশ্বের কথা কয় না কইতাম নি, আর তিন মিনিট নষ্ট করতেন নি সময় নষ্ট করতেন নি, লাখ কাজে লাগবো রে এরে কাজে লাগবো হন যুবক রে, তোরা আরো ভালোবাসো সাই জানি রে আরে বহুত মহব্বত করস আর ভালোবাসা চলি এই সাই বুঝি কত রুয়াস্ত কলজের মধ্যে দিয়ে দুই মিনিট দিতেন নি, তোরা তো হচ্ছে না মোবাইল চালাস, ইউক্রেন মোবাইল অফ নেটওয়ার্ক অফ, রাশিয়া যদি অফ করে দেয় স্যাটেলাইট সারা দুনিয়া অসল, এ আইয়ের হে ঘটনা,
এই আল্লাহ সব গুগলের ভিতরে হান্দা করেছে, হান্দা করা তোর হক, তোর আটকা। যদি পরমাণু ক্ষমতা দশ শীর্ষ দুইটা দেশ অন্তত এক সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালায়, কি চালায়, তাহলে কি হবে পৃথিবী এবং মানব সভ্যতার? ইকবাল ভাই উনেন বাবিরে কইয়ে রাতে বাজে, পরমাণু হামলার এক সপ্তাহের মাথা প্রায় 15 কোটি টন কালো ধোঁয়া পৃথিবীর বায়ুমণ্ডলে মিশে যাবে, কালো ধোঁয়া। নবীজি বলছে কেয়ামতের আগে ধোঁয়া এই পৃথিবীকে গিলে ফেলবে। এ দেখছেন ঘটনা, একজন বিজ্ঞানী লেখছে, প্রফেসর এলান রোম শুনিল ফেসবুক থেকে এই বিজ্ঞানটা, এই শিক্ষাটা আমি লইলাম। 14 দিনের মধ্যে ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবীকে, ঘনকাল অন্ধকারে ছেয়ে যাবে, ছেয়ে যাবে গোটা পৃথিবী। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজন স্তর, ফলে অল্প সময়ে ওজন স্তর নিশ্চিন্ন হয়ে যাবে পুরোপুরিভাবে। ব্যাস এবার পৃথিবীর বায়ু স্তরে ইউভি রশ্মির জন্য ওভেন, কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলে ও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের দ্বিতীয় অধ্যায়, মানে চতুর্থ বিশ্বযুদ্ধ। উনি লোকের নইবে, মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ বাঁধতে শুরু করবে এই রশ্মি, ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার। নবীজি বলছে কে আমাদের আগে মানুষ চেহারা বিকৃতি হয়ে যাবে, রফিকুল্লাহ শিশু জন্ম দিব, ফলার মাথা দুগানো, মাথায় নাই, চোখ নাই, বিকলঙ্গ শিশু, আচ্ছাই গান বা আত নাই, ননু নাই, বোঝো না। এই যে পরমাণু অস্ত্র দিছে, হামলা করছে জাপানের হিরোশিমা নাগাসাকিতে, এত সব এত বছর পরে আইজ মানুষ বিকলঙ্গ, প্রাণীগুলো বিকলঙ্গ, এই তেজস্ক্রিয়তা বোমা ডিএনএ চেঞ্জ, সে কথাটা যে রঙে হইছে রং তো কথা হইব আল্লাহ হরিলা হরিলা। 2 মাসের মাথায় প্রতিটি মহাদেশ চলে যাবে তুষার স্তরের নিচে। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, শীতকাল, নিউক্লিয়ার শীতকাল, মানুষে বানাল আছে শীতকাল, আল্লাহ দেন। এবার এ পর্যায়ে এক পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত। নবী বলছে কেয়ামতের আগে বৃষ্টিপাত বেশি হবে, উৎপাদন হইতে হবে, তখন কয়েক বছরের জন্য থমকে যাবে কৃষিকাজ, মাত্র 7 মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ, ভয়ানক ঠান্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে গ্রহে, উপকূলীয় অঞ্চলে জন্তু ও মাছ শিকার করে কোন রকম বেঁচে থাকবে তারা, মানে উপসাগরীয় এলাকা নোয়াখালী সরে হাতিয়া এল্লা হাতিয়ার দিকে বিয়া করি তাই এইগুন মাছ শিকার করবে, ডালাশিয়ারি ডালাশিয়ারি ওই সলগাইয়ে মাছ ধরছে, ওরে কথা কয় না, এইগুন বাঁচি থাকবো যদি ক্যান্সারে তো বাঁচি থা। তারপরে 4 বছর পরে, 4 বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে থাকবে তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে সাগরে আগুন লাগবে, ওয়াইজাল বিহারু সুজ্জিরা, ওরে সাগরে যখন আগুন লাগবে গো, কইছেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এ কোরআন কইছেনি 1500 বছর আগে, তুই কোরআনের ফাত্তা দাস, এই ঘটনা হিডা ঘটবো। তারপর এই সেই তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে 12-20 বছর, 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ, কিন্তু তখনও এ গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে অত্যন্ত তেজস্ক্রিয়তা ওই বোমা পরমাণু অস্ত্রের, ফলে যারা সেসব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছে অবস্থান করবে ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে পাবে প্রকৃতির পরিপূর্ণ জন্ম। ওই যে ইমাম মেহেদীর আমলে এক এক আঙ্কুর, তারপরে আফেল বড়ই অজ্ঞা এত বড় বড়, অনত বড়ই অজ্ঞা এত বড়, ঠিক নেই, এই যে মানুষেরই মোটা তাজা হইব, মানুষ তো মারিয়ে লেব, তো করে যে সর্বি জমছে মারি পৃথিবীর, তারপরে সার ওষুধ বানাইব আল্লাহ, বাইর মত এই যে মেহেদীর আমলে এক এক কালা এত বড় হইব, পৃথিবীর উৎপাদন বাইরে ইয়াজুজ মাজুজ মাজুজ সিটিং করে মারি পৃথিবী সার ওষুধ করিব, আইসে জামানা, কথা কো আইসে, আর মত বেটকাই কো আইসে জামানা। 6000 পরমাণু অস্ত্রের জন্য গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয়, কয় হাজার, যদি বিস্ফোরণের সংখ্যা হয় 100, কয়শ, 100, আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ
তবুও অবধারিত চার হাজার ফুটবো একশো ধরে রাশিয়া বাইসবের কাছে কয়টা আছে? ছয় হাজার, কয় হাজার? তাও হিসাবে এরা ছয় হাজার আরো কটা সোরা বানায় রেখছে কে জানে। আর জো বাইডেন বাইসবের কাছে কটা আছে পেন্টাগন কে জানে? পাকিস্তানের কাছে আছে, এনডিএ আছে, আরো আরো জাপান কোরিয়া কিতা কিতা বানায় রেখছে দে পরমাণু। তইলে বুঝতে পৃথিবীর হয়াত শেষ, খাম খাম করস দে এর ডাকাত, খাম খাম করস দে দুর্ভিক্ষ তো কড়া নাইতে আছে কড়া। আল্লাহ আশ্রয় স্যার অপচয় করবি নি, এখন থেকে ফল গাছ লাগা। এই সামনের বর্ষাতে এক মুষ্টি পোনা ছাড়, একাত্তর হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের অর্ধেক টুকরের নদী পানি সম্পদ দিছে আল্লাহ। এক লিটার পানিতে হুন্ডা যায় কদ্দুর রে। এ নুর হোসেন হুন্ডা কয় কিলোমিটার যায়? হ্যাঁ, বাউন্ন কিলোমিটার যায়। তাহলে এক লিটার পানি দিই বাংলাদেশের আঠারো কোটি মানুষের আমি বাউন্ন কিলোমিটার সামনে নিতে পারবো। এই পানিগুলোতে নষ্ট করছ, পোনা উৎপাদন করলি না, খাদ্য বানালি না, খামাল্লা হাহাকার করবি। তুই তো সরকারের লইছ নাস, সরকারের তেলের দাম কমাই তো তুই তেল উৎপাদন করছ। তুই এই সূর্যমুখী তেল উৎপাদনে পৃথিবীর সারা ইউক্রেন, এই যে এই বুজ্জ তেল, এই তেল হিয়েন তুই আইয়ে বেশিরভাগ রাশিয়া থেকে আইয়ে। এখন যুদ্ধ লড়ে রাজ্যে ফাঁড়ারা মাঁড়ারা তেল কত দেবে সরকারে। এরপরে সূর্যমুখী তেলে, সেখান থেকে আবার সূর্যমুখী ফলে ফুল থেকে মধু, যেটা খাইলে রোগ ভালো হন, ইকবাল ভাই শরীর গরম হন, ভাবি খুশি হন, কথা কয় না এটা কত আইয়ে। ইউক্রেন কম তু আগে ছিল করোনা, পরে হয়েছে অমিক্রন, এন হইল ইউক্রেন। কি ইউক্রেন? এই ইউক্রেনের ভিতরে হান্দায় তোরা মরছ। সরকারের লইছো রসকা, ঘটনা কিতা? ঘটনা কিতা? তোর কোন বাফি দিব তুই দিয়ে উৎপাদন করলি না। আয় দিয়ে আরো দশ বছর আগে কইছি যুদ্ধ লাগলে খাইবি কিতা সব ফল গাছ লাগা। আয় লাকসম তো ফোন করছি, ইউসুফ ভাই আল্লাহ ডাব কিনছে হনসে বিশ গা এক হাজার টাকা দি, কইছি মাল দিল শাশুড়া যাতে কোনো কষ্ট ন হয়। এই আতুরা রোজা শিক্ষা সে কাজ্যা আতুরা ক্রস মা ক্রস এনে মা কবলে, এখন থেকে খাদ্য উৎপাদন করব, মৎস্য পোনা অবমুক্ত করব, যদি বিশ্বযুদ্ধ না লাগে আর কি না। শেষ 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 শেষ, আমার চোখে দেখা যায় ওলা লগর অবস্থা ভয়াবহ। এটা থামত না, নবী কইছে রে ওই কিয়ামতের আগে সব ইহুদিরা এক জায়গায় আইব, এ তেল আবিবে সব ইহুদিরা সেদিন চলি এর বিমানে 30 লাখ উদ্দেশ্য অটো নাগরিকত্ব দি, এ লাগবো যুদ্ধ, বাইংবো বাইংবো সিং, লাগবো লড়াই বাইংবো সিং। পূর্বীরা কইছে দে ঠিক রে, এ বুড়িগারাতে তেল কিনছে অনে না হলারা বিদেশ ইসে কই বাইর লগে ফিগে ফলাইও, আগে তো তেল কিনছে সোয়া তোলা, কি তোলা? এই সোয়া তোলা মানু আছে রে তিয়ার ফিও মানুষ বুড়িগা করে আই এমনি কইলে কি সেই বুড়িগা আর আই লাভ ইউ এটা আর বন্ধু আর ক্লাসমেট তো তারা। এই আমরা এক দলের খোদার কানা আরো দেখ কমেন্টস করস কয় বুড়িগা করে তুই তাই করি, এটা আর মহব্বতের লোক, এটা আর বন্ধু তো না তো পিক আপ যাবে না ঠিক রে। এই যে আগে সোয়া তোলা কেরাসিন তেল আধবা এক পা ঠিক রে, আর কি তো ইকবাল ভাই হুরি হুরি সড়াক হুরি সড়াক, এ আধার জাডা সোয়া তোলার যুগে আইস, ও জাডা সোয়া তোলা কি তোলা? সরকারের দাসকা এ সোয়া তোলার যুগে আবার আইস। আমি অন্তনে আগে তুনে ফেলেট দিকে বাতে রানি খাই, আজও খাইছি বাতে রানি বাসন করি বাসন থোতর বিজ্ঞান। আই এসব বিজ্ঞানের লাথি মারিবে না, যে বিজ্ঞানে বোমা বানাইছে এটা কোনো বিজ্ঞান ন, এটা ডাকাচ্ছে বিজ্ঞান। আল্লাহ কি বাস্তব গণতন্ত্রী বোমা বানায় সত্যি? আল্লাহ কি বাস্তব গণতন্ত্রী বিমান বানায় সত্যি? আল্লাহ কি বাস্তব গণতন্ত্রী কালাহানা মোবাইল বানায় সত্যি? ল্যান্ডা ছবি সিনেমা সার আল্লাহ তোরে বাস্তব করব তিন গা কো গা মার রব্বু কা তোর রব কে রব্বুল আল্লাহ ওয়ামা দীন তোর ধর্ম কি দীন ইয়াল ইসলাম ওয়ামান হাজার রাজুল ইল্লাজি বুইসা ফিকুম
তো কবি কাছে যাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিছিলাম আর নবীর ছিল সিরে দুনিয়ার মানুষ চেনে না আরে ফাস্ত তিনগা শিখছি ইডে আনো বিজ্ঞা ইডে আনো বিজ্ঞা আসেন দেখছি ইমাম গাজালি কিনলে রাসায়নিক বোমা বানাইলো না আর জাবের আল জাবরা আবিষ্কার জাবের ইবনে হাইয়ান উনি কা বোমা বানাইলো না তারপরে ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানী উনি কা ইডে করলো না টার্গেট হলো আল্লাহ টার্গেট ছিল ওনাদের হাতে ইরা বানাইতো না কারণ এক বোমা 300 কিলোমিটার বর্গ কিলোমিটার জায়গা শেষ তিনি গুণা নিবে ওকে কুত্তাকা মরব তোকে যুদ্ধে যুদ্ধে কুত্তাকা কানবো ফাঁকি পড়ি যাবে গো বিড়াল গুলা খানা হয়তো রসিয়া অন্তর সাপ গুলা পড়ি শেষ এদের গুণা নিব কে এই জন্য আল্লাহ কোন বিশ্ববিখ্যাত আল্লাহ রলির মাধ্যমে এই বানায় না ঠিক রে তোর রোজা কি রাখবি নি আইয়েতের ভিক্ষা পাইসা থাবা নাটতে আছে কড়া নাড়ের আমি দেখতে পাইতেছি এখন থেকে উৎপাদন বাড়ান দেশের উৎপাদন বাড়ান গভর্নমেন্টকে সহযোগিতা করেন মিলিমিশে যতটুকু রিজিক আছে খান জমাই রাইয়েন না আপনারা যদি সব ব্যবসায়ীরা মাল জমান তইলে সরকার কোগারে হিটবো ক তুই কসা সরকার যদি এই রামগঞ্জ ব্যবসায়ী আছে সরকার দলীয় দর হাস্য বেগুনের যদি হেড়ে এই হাস্য মিছিল দিয়ে সরকারের নামা লাগবে তো সরকার কি গদি রক্ষা করবো না তখন হিটবো তোরা এত জনগণ মজুদারি করবি নি এ রোজাদার আতুডা সময় কর রোজাদার রে কবলে যে রোজাদার রে আতুডা সত্যি তা আতুডা তুই হইলে রমজানে রমজানের 2-3 দিন আগে আত্মামা তোর বরে হাডা তুই সিটিং বুড়িগা চাইদে একজনে বুট 10 কেজি তারপরে তেলের কন্টেইনার 10 লিটার রূপসান্দা তারপরে চিনি 5 কেজি হিয়াজ 10 কেজি রোম 10 কেজি তুই ফাড়া যে তিতি কিনছ এক রোজাদার যদি একসাথে রামগঞ্জ যে তিতি কিনস 4 লেন বিশ্ব রোড দিয়ে মালেরি কতু আইয় কতু দর আই রমজান উপলক্ষে আধা কেজির উর্ফে কিনি না আর কেছে 3 দিন অনুসারে কেন 3 দিন আগে বাসি তা উনি হরে কেন আর মাল আছে ঠাসাই এলে কে কিনি এলাই সরকারের মালগুলা কিভাবে সাপ্লাই দর এই দ্রব্য মূল্য বাড়তিতে তোদের জনগণের অবদান কম ন আরে কবি সরকারের দালাল কিন্তু আয় তো করে ঠিক মতো দিচ্ছি তুই আরো দালাল কর জিগে কর আয় তো গো দালাল সরকারের দালাল ব্যাংকের দালাল দালাল রফিকুল্লাহ কথা কথা বাসাকা কথা ক তুই যে আপন করে কিনছ প্রত্যেক রোজাদার মালেরি ট্রাক করে কেন আনো তোর লাগি রাস্তা আবার বানাইবো নি সরকারে কানে ধর দা আর দা তুই সেটি কানে ধর আর এতে টি কিনবি নি বলে কানে ধরলি না কেন আর একটা রেদি ডলাইও ভাই দর দর টাকা খালি সরকার খালি সরকার তুই নিজে অসিপ্য কমিটির মহাসচিব হয়ে গেছ তুই নিজে টাকা তুই টাকা আর মতো করি গো তুই টাকা আর খুলি হাত দিকে দিয়ে আইকো আর কো তুই টাকা আর খুলি না কে আর খুলি আরে টাকা কো তারপরে তুই গুলো তোর তোর বুলটা তোর সূত্র দি এনে দিগো তুই টাকা তুই সিটি কে সিটি অল্প কে অল্প কে আল্লাহ জিকির কর আল্লাহ কাছে সাহায্য চা অবস্থা ময়া বহর দুনিয়া ইরে দেব মূল আরো বাড়ি গেলে মরে যাবে গো গরিব গুলা ব্যবসায়ী ভাইরা আমি আপনাদের পায়ে হাত রাখি টাকা দিয়ে কি করবেন উচিত মূল্য রাখেন মানুষকে বাঁচতে দেন যা 2-3 মাস বাঁচি আর কি এরপর একটা আল্লাহ লাগে ঠিক নি রে আতুটা সা আল্লাহ আমাদের এই ফসল নষ্ট করিয়েন না আমাদের ফল গাছগুলাকে আপনি ফোন করে দেন যাতে তারা বেশি ফল উৎপাদন করে আল্লাহ আমাদের নদীগুলো পানি ফেক ফোন করেন পানির স্রোত প্রবাহমান করেন পানিতে আপনার বরকতি ভাবে রাজ্জাক নামের বরকতে আমাদের জন্য মৎস্য সম্পদ দেন আমিন গো মানুষ কত বড় বেদ্য হয়ে গেছে আড়াতেরি ডরে কই না কত বড় অসিব্য বিজ্ঞানী হয়ে গেছে হাতে সাগরের মধ্যে বোমা টেস্ট করে বোমা হুডে টেস্ট করে কন সাগর এ সাগর কথা বলবে শুরু করতেছে কথা বলা তোর আব্বার দেন সাগর নেই তুই রাসায়নিক বোমা সাগরে মারস উত্তর কোরিয়া একটা সাগরে উড়েছে 10 কিলো পর্যন্ত সাগরের পানি ওড়ে সাগর থেকে বুদ্বুদ বুদ্বুদ উড়ে
এটাই তোর বিজ্ঞান, দূর বাড়ি মতো করি গো দূর দূর নিলে করছি এর একটা ফোনেটিক স্পেসিয়াল দর্শক দু হ ব্যাটকাই না হ দূর আবার কো দূর এই সাগর হলো আমাদের জন্য লাখমান তারিয়া তাজা গোস্ত তাজা গোস্ত শুটকি সুস্বাদু খানা যে ইচ্ছা মায় হোক সাগরের মাছ কদুর ন খাইলে গর্ভবতী হলো আনেন ফলি হইব আরো কি রোগ হইব আয়োডিনের অভাবে কি কি রোগ গলগণ্ড আরো কিছু রোগ হয় এই জন্য বাবি যদি প্রেগনেন্ট হয় সে তীরে কথা ক সে তীরে অল্প কদুর সমুদ্রের মাছ অথবা সমুদ্রের শুটকি খাওয়াইবি কোলার মাইয়াগা ইলিশ মাছ লাগে সাদা হইব এতে আর কি তা খাবাইবি অল্প কদুর কচু শাক এতটুকু খাওয়াইলে আর জীবনে লাভ কানা রোগ হবে না মানুষটা কানা হইতো না আর মাছের কাঁটা সাদাই খাইবি আয় খাই নদে এল না সবজার বই এল নাই মৎস্য মোনা অবমুক্ত শুরু করে দিয়েছি আয় খালি আর বাংলাদেশ আসছ বছর বাসি এই বাংলাদেশি সারা ওয়ার্ল্ড এর আমি মাছ খাবো ইনশাল্লাহ আমিন করে ইরে কথাটি বাধা লাগেন না রে দুই মাস পর কথাটি বাধা লাগবে তো গো কয় মাস দুই মাস পর ভালো লাগবে কিরে মিয়ে কেন্দ্রে দেখেছি এই সারা বিশ্বের হাঁডারা কারা রে হাঁডা হাঁডা কারা হাঁডা সে নসি এ হাঁডারা জোরাই এ বোমাইডি পরীক্ষা করে সাগরে কয়লা বিদ্যুৎ কি বিদ্যুৎ দি সাগরের হানি পর্যন্ত গরম করি মৎস্য সম্পদ শেষ আল্লাহ কয় কে কয় আল্লাহ কয় কে কয় আমি সাগরে রাখি দিছি লাহমান তারিয়া তাজা গোস্ত তাজা রিজিক মাছের খনি গোস্তের খনি নবীজি ক রাসু তো আমি মিলহুন খানার মাথা হচ্ছে নুন নুন ছাড়া গিও মারি এই জন্য পৃথিবীর তিন ভাগে দুই ভাগ লবণাক্ত পানি দিয়ে দিছে আল্লাহ এটার মধ্যে রিজিক উৎপাদন করে তো গু মুখ এটি সোজা করি এলা রিফাইনিং করি এলা অটো খাদ্যের গোড়াও সাগর কি সাগরটি দুনিয়ার মানুষে রাখছিনি নষ্ট করে গেলেছি এই জন্য আল্লাহর সিদ্ধান্ত তো করে মারিয়ে লাইব কি করিয়ে লাইব বেশি খাসে বেশি খাসে তাহলে খানার ট্রেনিং এর নাম রমজান খানার ট্রেনিং এর নাম রোজা থাকবি নি অশিক্ষারা তা আশা আর মুখ বন্ধ হয়ে যায় আর ডায়াবেটিস আর মুখ কিডনি সমস্যা মুখ ক্লিয়ার রান লাগে মুতনি মুতবিনি মুত আগে আইয়ে লাইন ক্লিয়ার নি ননুয়ে থাকতে না তো ননু শেষ এত কথা কয় না গা কথা কয় এই রমজানের খাদ্য সংকটটা আল্লাহ আঙ্গরে শিখাইতে আছে খাদ্য সংকট হলে রোজা থাকবে আর তো রোজা উপলক্ষে 30 আইটেমের ইস্তারি ও মা গো বুট দি ইস্তার করে আছে জিরা অস্ট্রেলিয়া হাঁডারে গাবা হাঁডারে কারণে হাঁডা জিরা হিউম্যান বডি ডাইজেস্ট করতে হারে না এরকম রোজাদার বর্তমানে আমার মা ফিল নাই রে আর মহিলারা শেয়ারি খেতে উড়ি ইকবাল ভাই সে সময় বুটবি যে না ও মা গো বাদমত করি গো ও মা গো জোরের হরে তু হিতে ইস্তারি বানানো শুরু রোজা দিছে আল্লাহ লাল্লাহ কো আর তোর এসে লাল্লাহ কো ইস্তা ইদ্দু না লিপ্তা যাতে করে তোমরা ইস্তারি বানাইতে আরো নাউজুবিল্লাহ কয় না আর বড় ইস্তার টিস্তার নাই দু ইস্তার কইছে বাপ ফিডা দিছে আল্লাহ কোরআন তেলাওয়াত করো গত বছর তো আয়ার ইস্তারি বানাই না লাগবে না তোরা যে জানে খাস আর লাগবে না আর আগের যুগের গুলিয়া করলারি হানি বেত সারিকা দেখো না আধার হিটে ভিজাই খাট দি আধার হিটে ভিজাই দে রমজানটা এসেছে জান্নাত কামাই করিবার লাই আর রমজানটাকে আমরা গ্রহণ করে নিতেছি কি বেশি বেশি করে খাইবার লাই যে জীবনে হুরা মাসে দুধ খানো হেও দুধ গদুর রোজ করে গেলে যে সর্বি কলা লই আনে গুলিয়া বাংলা গেলা আরো লই বই এরি এডি কিতা যারা হুদিন না হাতা না কইনি কি তাই এডি খাইলে শরীর গরম হয় ইস্তারি বালা খাইতে আরবে তো দেশা আসতে আর এইভাবে টোকায় টোকায় হাতে আসর থেকে মাগরিব পর্যন্ত শুধু ইস্তারি কিনে ঠিক কি রে নবী কইছে এই ইস্তারের আগে দোয়াটা কবুল হয় কোরআন লই বসে থাকবেন আম্মাজিরা ইস্তার আগ পর্যন্ত যা আছে ইস্তার আলহামদুলিল্লাহ কোরআনে কারিম তেলাওয়াত করবেন ইউনিভার্সিটির আম্মাজিরা আর বোনেরা স্টাডি করবেন অজ্ঞায়াত তাফসীর সহকারে করবেন অবস্থা ভয়াবহ বিশ্বের ঠিক কি না ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত
লিসওয়ায়েমে ফারহাতার ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি। রোজাদারের জন্য দুইটা খুশি কয়টা? দুইটা। আরে জোরে দুইটা। একটা হলো ইনদা ফিত্রিহি, এই ইফতার করার সময় নবীজি ইফতার করি বলতেন যাহাবাত জামাও ওয়াত্তাল্লাতিল রুক ওয়াল আজরু ইনশাআল্লাহ। ইফতার করি আল্লাহ কল্যাণ ঠান্ডা হয়েছে, শিরে উপশিরা ঠান্ডা হয়েছে, তারপরে আসুদা মতো খাইছি গো আল্লাহ, আর বাদ বাকি সব আপনার কাছে জমা আছে। ইফতার করবার হরের দোয়া এটা, তুই যদি আগে কইছ ইফতারের দোয়া ইস্তার ইস্তার নুনের ঠোল হাঁ জলি ইস্তার খোল, এসব দোয়া চলতে কখন চলেও নি তোরা বানাইছ নবী যুগে হয়েছে। আল্লাহ আল্লাহ কাসুন তো কথা অকাল তো এলা রিস্কি আপনার তুমি রাখমাতি গিয়ার হামার রা, এভাবে দোয়া করে গরু চুরি পড়ি জিগির আজকারে আপনি করবেন। এ গেলে এক নম্বর খুশি, দুই নম্বর খুশি হলো আল্লাহর যেদিন দেখবেন সুবহান আল্লাহ কর আল্লাহরা দেখছেন নেই, 80 বছর মালিকের চাকরি করলেন, মালিক আপনারা 20 বছরে বিয়ে করেছে, বেড়ি হারা দিছে, বেড়ির লোকে কত কিছু করছে, গদ দিয়ে দিছে মালিকে কথা, মালিকে আবার ডাব গাছ দিয়ে দিছে, রে ফাইভ পোস সিরাপ খাইলে আবই তো রে হোমিওপ্যাথিক আই উর্ফে লটকে রেখছি ডাব ইডা খা দেখবি ফেসাব তিন মেল যাইবে লাইন ক্লিয়ার। এমন বিজ্ঞানে এমন বোঝে আল্লাহ ডাব অজ্ঞ হত্যা কড়িয়া হত্যা নিয়ে হাত হাজার টিয়া দিয়ে কিনবি ডাব লাগাচ্ছ দে নাইগল গাছ লাগাচ্ছ দে 7000 কয় হাজার এর আরো হাই তিন ঠিক পাইপ সিরাপ যে তালে কিনতে আস এর চেয়ে 700 গুণ বেশি মূল্য দি তোরা ডাব কিনবি। এ ডাবের খনি আমার এ রামগঞ্জ লক্ষ্মীপুরে আল্লাহ দিয়ে দিছে সোহান আল্লাহ কর। এবার বুঝতি আল্লাহ কি হেকমতলা, তাইলে পুরা বাংলাদেশের ননু ঠিক করস তোরা এ লক্ষ্মীপুর গেরা এত বোঝে না ওরে মুখ ক্লিয়ার করে তো কে রে ডাবে কে রে ডাবে। আর আরো বিজ্ঞান আছে আইনি কই না খেয়াল করেছি 30 ফুট 30 হাত গাছের মধ্যে এটা কি তা লটকে প্রত্যেক খানাতে দেখবি যৌন যতগুলো ওষুধ আছে এই ওষুধের মাঝে ওই কেমিক্যালটা ওই গাছের শিকড়টার সাথে আসলে সেক্সুয়াল সম্পর্ক আছে আই এটা নিজে নিজে আবার কবি হাবড়া ওষুধ বিজ্ঞান হয়ে গেছে ডাবের দিকে কল্পনা করিস কিতা লটকে আসলে এটা খাইলে প্রস্রাব ক্লিয়ার। আল্লাহু আকবার নিয়ামত নিয়ামত এটা তোরে পুরা বডি কিডনি টিডনি সব স্ট্রং করে নেবে 100টা দেখলাম যে স্যালাইনের তুলো একটা ডাব ওরে কথা কয় না একটা ডাব কি আরো পাওয়ারফুল। আজকে এই ইউসুফ ভাই ডাব মাছ না কিনছি নি কইছি শাশিরা যত এক কৃষকের ঠগাইও না গরু কিনবি উচিত মূল্য দি ঠগাচ্ছা কৃষকেরা বহুত কষ্ট করছে 1 বছর কষ্ট করে গরু গাইছে ঠিক কি রে তারে শাশিরে হইসেনা দি 1000 টাকা বুড়ি গারে নুঙ্গি করতাল্লা দিবি যারা দোয়া করি আমরা কষ্ট করি এটা বেচছে তুই কষ্ট হইছি তুই সিটি এখন তুই সিটি দিকে দি কষ্ট আরে কত সিটি তুই সিটি গরু কিনে বুড়ি গারে 1-2 হাজার টাকা গিফট করবেন যারা দাদিল্লে কাপড় লেজে আন্নার লাল লুঙ্গি লেজে আন্না তার আন্ডার ফ্যান হিনতেন না বুড়িকে কত খুশি হইব তৈলে তোর কোরবানি কবুল হইব লিল্লাহে তাকবি হাতে কর ঠকজি কিতা কর ঠকজি কোরবানির তো ব্যাগ কানে ঠকাবে না জিতা এলো সওয়াব জিতা কি এই জন্য উচিত মূল্য দি বেশি বেশি দাম দি কিনবে সওয়াব হইব এই দাম বাদ দিকে বেশি বেশি দাম দি কি কি দাম দি হ্যাঁ এই জন্য আমি ঢাকা গেল আমার লক্ষ্মীপুর রামগঞ্জের ডাক খাই কইলাম কথা রে 70 টাকা দে আমার টাকা আমার নিয়ে এনে যাই আলহামদুলিল্লাহ কর এবার আয় রে জান্নাতে যখন তোরা যাইবি মালিকের দেখছ তুই যে মালিক আপনারে বিয়ে করেছে এত বছর খাওয়াইছে অক্সিজেন দি ফেলতে আছে হানি গাওয়াইছে কে আল্লাহ কে রে কত সুন্দর হানি রে আল্লাহ না খাওয়াইয়া মারিও না গো আল্লাহ এই সেই এই রিজিক যিনি বানাইলেন তারে দেখ সত্যি জান্নাতে ফরদারাল থেকে একজন বলবেন ও জান্নাতীরা হাল ওয়াজাতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা তোমাদের রবে যে সমস্ত প্যাকেজ ঘোষণা করছে সেই প্যাকেজ অনুসারে সব পাইছো কিনা জান্নাতীরা বলবে সব জান্নাতীরা আমরা পাইছি পাইছি
তিনি বলবেন মা ওয়াজাত তোমরা কিছুই পাও নাই, জান্নাতীরা আবার তারপরে কইবে হে আপনাকে এই কথা বললেন আপনাকে এবার উনি কইব ফরিস গোপন রাখি ফর্দার আল থেকে আরো বেশি সুন্দর না কারে দেখছ কনা কে যে এত খানা এত মজা এ খানা যিনি বানাইছে তিনি তো আরো সুন্দর তারে দেখছ কনা জান্নাতে কিতে সব বুয়া আসল নিয়ামত এখন দেওয়া হবে আমি আল্লাহর দর্শন কোথায় কি আমি শৈল কয়ে আমি এসে আমি রবের দেখস্ত দুনিয়ার মানুষ জ্ঞান বিজ্ঞান লইয়াছিল ক্যামেরা বানাইছে কম্পিউটার বানাইছে বিমান বানাইছে আমি আল্লাহরে বিশ্বাস করি না তোরা আমি আল্লাহরে বিশ্বাস করছো তো আমি আল্লাহর জন্য রোজা রাখছস নামাজ পড়ছস জিয়াদ করছস চোখ খুলিয়ে লেছে কাফেরেরা কত কষ্ট দিছে তো ঘরে আমি মাওলারে তারপরও সাহস নাই এখন আমি মাওলারে দেখবি তখন আল্লাহ আল্লাহ সানু ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারে পর্দা সরারে আমার বান্দারা আজকে আমাকে দেখবে আল্লাহ কত সুন্দর কিভাবে বুঝাই সে জ্ঞান তো আমার নাই আল্লাহর দিকে তাকাইয়া জান্নাতীরা এত খুশি হইব আল্লাহর নূরের তাজাল্লি ফিলিংস নিয়া আল্লাহর সৌন্দর্য দেখে এত খুশি হইব সকল জান্নাতীরা 1000 বছর বেহুশ হয়ে থাকবে হুশ আইলে লক্ষ্মীপুর শিল্পকলা অডিটোরিয়ামে ফিল্ডে স্টেডিয়ামে আল্লাহ কইব কি রে কিতাব উজ্জ্বল আল্লাহ জান্নাতের এত নিয়ামত খাইলাম স্ত্রী পুত্র লই পৃথিবীতে সুখ সম্ভব করলাম নেতৃত্ব সুখ পাইলাম সব বুয়া জান্নাতে কিছুই তো মজা লাগে না আমাদের দর্শনের মতো আপনাকে দেখার সৌন্দর্যের মতো আর কোন কিছু তুলনা হতে পারে না আল্লাহ কখন কি দেখস আর একটা বার দেখা দেন না আমাদের সাইতাম সাহ তখন আল্লাহ আবার পর্দা সরাই দিবেন বন্দা সারে কত মার খাইছ সিরিয়াতে রে বন্দা আফগানিস্তানি ইরাকে আমি আল্লাহ আল্লাহ ভাষিতে লটকাই লেছে রে বন্দা আমি আল্লাহরে সাহস পাও আজকে চাইয়ালা আমি আল্লাহ কত সুন্দর জান্নাতীরা আবার এক নজর দেখি আরো 1000 বছর লুটিয়ে থাকবে এই সৌন্দর্যটা পাইব রোজাদারেরা রোজাদারে ঘরে সেই গেট দিয়ে আল্লাহ ঢুকাইব গেটের নাম রাইয়ান গেটের নাম রাইয়ান আর আদরে রাইয়ান এভাবে রোজাদারে এই গেট দিয়ে ঢুকি আমার আল্লাহর সাথে দেখা করব আল্লাহ আল্লাহ সহানতা করে মহব্বত করে ঢুকাইব তাইলে রোজারের সম্মান করার দরকার আছে কিনা থাকবেন কিনা শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন এই সে রমজান যে রমজানে কোরআনে কারিম নাজিল হয়েছে তারপরে এ কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এ কোরআন মানুষকে পথ দেখায় আর সত্য আর মিথ্যার পার্থক্য করিয়া মানুষকে মদিনার তৈবা জান্নাতের পথ দেখাইয়া দেয় তাইলে কোরআন কি পড়বেন নি আম্মা জিরা পড়বো নি শুধু তেলাওয়াত করিচ্ছ বাইরে কদুর অর্থটা বুঝস না অর্থটা বুঝলে ফিলিংস বাড়ি যাবে একটা আয়াত এক সপ্তাহ পড়স না ভাই পড়বি নি ভাই যুবক পড়বি নি তোর হাতে এই আইফোন মানা না তোর হাতটা হলো জান্নাতের হাত ভেড়া তোর হাতে মহাগ্রন্থ আল কোরআনের আইফোনটা মানায়
হাল করা, ঠিক কি না? তুই সোনা দিয়ে একবার দিয়ে দেছ, গোকুল বল গোকুল বল সোনা দিয়া ভাত কেন বান্দাইলি, দুঃখ বার মতো করি গো দুঃখ। আমি দেখতে পাইছি তোর হাত এক কালা ফাঁড়া দিয়ে বাঁধা হয়ে গেছে, যার নামে রশি দিয়ে বাঁধা হয়ে গেছে, কালা ফাঁড়া কে রে কালা, এ গুমতু উড়ে বেড়ার আগে এটা কথা এমনি তা রোজা অবস্থা হতে ফেসবুক চালা মসজিদ চালা কি রে কি অবস্থা তোদের ভালো লাগে না, ঠিক কিনা? এ দেখবেন রোজার সব বেগুসুয়ারি গাছ তলে বই বিয়েলা কি রে কি রোজা আছে মুখ না রোজা, এত কি তা কলমে কি রোজা আছে না, কিন্তু ছবি সা লিওনের সায় ওমা মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে, আরে 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 কিরে কসা গাও ক, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে, আল্লাহর শোনে যার ভালোবাসা রবের শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটে লো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলেলো আজানে সুর তোলে, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলেলো আজানে সুর তোলে, ঘুম দরিয়া যুবক দলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পরানে ফাটেলো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো নাচনে নাচনে লাগে, আগে ফজরের সময় মা বোনে তেলাওয়াত করতো না, আর ফজরের নামাজে জমাতে সে পড়লে কোরআন যে শুনলেন তেলাওয়াত যে শুনলেন এ কোরআন আপনাকে সাক্ষী দিবে, অপর আনাল ফাজরে ইন্না কোরআনাল ফাজরে কানা মাশহুদা আর শাহেদা, কোরআন আপনার সাক্ষী দিবে হ্যাঁ আল্লাহ এত সকালবেলা ফজরের সময় তেলাওয়াত করছে ইমাম সাহেবের তেলাওয়াত করছে যে নামাজে হিসে খাড়াইয়াতে হুনছে সুবহানাল্লাহ কয় না, আমার মা বোনেরা তেলাওয়াত করেনি ভাবিরা তেলাওয়াত করেনি করে মোবাইল শরীফ তেলাওয়াত করে ফেসবুক ইউটিউব শরীফ, এই তো আগে আল্লাহর গজব হবে হাঁটার উপরে, আয় দোয়া করতেছে আল্লাহ এই ফাঁডার উপরে আগে গজব হালাও, ইউক্রেন এই ফাঁডার উপরে গজব হয়ে গেছে নেট নাই কি নাই, এ রাশিয়ারা ওই ফাঁড়াই ডার অফ করে দিলে বিশ্ব আবার ঠিক হবে ইনশাআল্লাহ, ঠিক নেই রে, ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে লো নাচনে নাচনে লাগে, আগের মতো ভাবি কুলে আগের মতো নারী কুলে তিলাওয়াত নাই ঘরে লো, যুবকে কুল যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, যুবকে কুল যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্দাইলি, তাহলে রমজানে কি করবি কোরআনে কারিম দিয়ে হাত বান্ধাইবি, রেডি আছো তুই? নবীজি কয় মানেই তাকাবা আশরাফির রমজানা কানা কাহাত জাতাইন ওয়া উমরাতাই, যে রমজানে 10 দিনে থেকাব করলো সে যেন দুইটা হজ এবং দুইটা উমরা করলো, আরো জোরে কয় না রমজানে এতেকাপ করিয়ে ওই নয় এতেকাপ করবেন ওই রোহিঙ্গা কল্যাণী ক্যাম্পের ভিতরে হাঁদাই অনার যে 3 বছরে এতেকাপ আছে ওই ইউক্রেন এতেকাপ গেছে গো গাট্টি বসকা তুই, ঠিক নেই আর কশ বছরে আইয়ে ইউক্রেন বাসী নিজের দেশ আয় তো এতেকাপ গেছে অন্ত এতেকাপে যাবেনি, বিশ্বযুদ্ধ দৌড় খাইবার আগে দৌড়াই মসজিদ হাঁদাও কনা রে আবার মসজিদ সাইয়া শেয়ার লাই যাইও না শেয়ার লাই যাইও না মসজিদ এতে কাপের কহ তাকা এর হতে দেয় বুড়িগার আবার কেউ আছে কথা কা শুধু বইব কথা কো কুড়ুর 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 করে কথা কো তুমি জিকির করবা কোরআন পড়বা খারাপ লাগলে একটু শুইবা রেস্ট নিয়ে এবাদত বন্দেগী করবা, মোতাকিব ব্যক্তি এতে কাপ ব্যক্তির সবে কথা শুধ শুনবে না
দশ দিনে সে আবাদতে রত, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। 27 তারিখে থেকে এই সবে কদর পানে হাইলা এটা শুরু করছো কেন? নবী কেছে ফালতা মিছু আসছিল আখেরে, শেষ দশকের উইত্রে বিজোর সংখ্যাতে খোঁজ করো সবে কদর সহিয়া দিছে 21, 23, 25, 27, 29 কয়দিন? 5 দিন। কয়দিন? 5 দিন। একদিন দাদা আরাস এই এতেকাপ ব্যক্তিরা মোতাকিবেরা সবে কদর মিস করে না। তো এখন এতেকাপ করবানি? করবানি? যুবকেরা দলবন্দি যাবে গো ইনশাল্লাহ, ইনশাল্লাহ মসজিদে যাবে গো, কোরআনের দার্স করবা, এই দশ দিনে দশটা দার্স শিখবা, আল্লাহর সাথে হট কানেকশন লাগাও। আমি জীবনে যত ইবাদত বন্দেগী করছি এতেকাপের মতো এত মজা আর হয়নি। আগে তো কাবা শরীফ করতাম অন্ত ব্যাক লকডাউন, আহ ইনশাল্লাহ আমার ভাইয়েরাও করে এইভাবে। এতেকাপে যারা ঢুকছে তারা আর এতে কাপটা ছাড়ে না, তোরা ইনশাল্লাহ করবি, করবি নি রে? কারা কারা করবি? কিন্তু আব্দে আছে আল্লাহরে, লিল্লাহে তাকবি। এবারে এতে কাপ হবে তো আইয়ের জানা হাঁদাইবা আমার গাতার ভিতরে করবে তো? হ্যাঁ আমার সাহেব মসজিদ শেয়ারের দোয়ান দিও না এতে কাপ যাই বেটিনে মসজিদ শেয়ারও জোরে নোয়া ধরে বুড়িগা ডাব হাড়ে কাছে তো, তারপরে আত্মন্যা উড়াত করি হাতে সার ছেড়ে আমি একটা সফটওয়্যার আবিষ্কার করছি এটা ডাউনলোড দে, এই সফটওয়্যার ডাউনলোড দিলে দেখবি তোকে মসজিদ শেয়ার শেষ, প্রত্যেকটা মসজিদ যদি শেয়ারও গাড়ায় নোয়া জড়ে বই এদিনে সিটিং বুড়িয়া করলে এই দৌড় প্রতিযোগিতা করবে। ইগারে ষোড়শী যুব